হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য আরও একটা ভিডিও দু হাজার একুশ বাইশের মাধ্যমিকের এ টেস্ট পেপারের ইংলিশ পেজের সলিউশন আমি দিচ্ছিলাম আজকেও সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি করাবো একশো একাত্তর নম্বর পেজের আনসিন এই আনসিন পোরশনটা তোমরা একশো তিয়াত্তর নম্বর পেজে পাবে প্রথমে আমরা আনসিনটা পড়ে মানেটা দেখব তারপরে প্রশ্নগুলো করাবো তোমরা ভিডিওটা দেখছো যারা তাদেরকে আমি বলবো যে যদি চ্যানেলে নতুন হও তোমরা সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে তোমাদের আর খুঁজে বের করতে হবে না আলাদা করে ভিডিওগুলো তা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলো না তোমরা যত বেশি লাইক করবে আমি তত ভিডিও দিতে আরও ইন্সপায়ার্ড হব চলো তাহলে শুরু করি অন অ্যান ইনক্রেডেবল স্যাটারডে ইন জাপান দ্য ল্যান্ড অব রাইজিং সান ইন্ডিয়া ফাউন্ড ইটস ব্রাইটেস্ট অ্যাথলেটিক স্টার শনিবার জাপানে যে জাপান যাকে উদিত সূর্যের দেশ বলা হয় সেখানে একটা অবিশ্বাস্য শনিবারে জাপানে ইন্ডিয়া ভারত খুঁজে পায় তার সবচেয়ে উজ্জ্বলতম ক্রীড়াবিদকে নীরাজ চোপড়ার হিস্ট্রি অল্টারিং এফোর্ট ইন দ্য ম্যান্স জ্যাভলেন থ্রো অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স ল্যান্ডেড ইন্ডিয়াস মেডেন অ্যাথলেটিক্স গোল্ড অ্যাট দ্য গেমস তাহলে নীরাজ চোপড়ার একেবারে ইতিহাস পরিবর্তনকারী প্রচেষ্টা দ্বারা কী হয় ভারত পায় টোকিও অলিম্পিকে মানে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো পুরুষদের যে জ্যাভলিন থ্রো সেকশন ছিল সেখানে ভারত তার প্রথম অ্যাথলেটিক্সে সোনা পেলো উইথ হিজ বেস্ট অ্যাট দ্য এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ এইট মিটার নিজাজ স্কোর হাই তার সবচেয়ে ভালো স্কোর নীরাজ করলো যেটা হচ্ছে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ এইট মিটার

ডেবিউ ইন নাইনটিন দ্য ফর অ্যান্ড অ্যাথলেটিক্স এ সেঞ্চুরি টু অফার্ড ডেলিভারেন্স তাহলে একটা দেশ যে দেশ মানে ভারত প্রথম অলিম্পিকে তার ডেবিউ হয়েছিল অলিম্পিকে প্রথম এসেছিল উনিশশো সালে সে উনিশশো সালের পর থেকে একশো কুড়ি বছর অপেক্ষা করার পর ভারতের কাছে অ্যাথলেটিক্সে প্রথম সোনা পায় ভারত নীরাজের হাত ধরে গ্রোয়িং আপে খুন্দ্রা ভিলেজ খুদ ভিলেজ নিয়ার পানিপথ নীরজ ওয়াজ অ্যান্ড ওভার ওয়েট অ্যান্ড রেসলেস কিড মোস্ট অফ দ্য টাইম তাহলে খাদ্রা খান্দ্রা ভিলেজে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নীরজ যেটা পানিপথের কাছে অবস্থিত নীরজ প্রথম থেকেই একটু ওভারওয়েট ছিল আর খুবই রেসলেস একেবারে চঞ্চল একটা বাচ্চা ছিল সিন্স দে ওয়ান্টেড টু কিপ হিম অকুপাই ইট ড্যাড এ এফর মার টু কিম টু দ্য শিবাজি স্টেডিয়াম তার বাবা ছিলেন একজন চাষি তিনি তাকে শিবাজি স্টেডিয়ামে নিয়ে যান নীরাজ হ্যাড ট্রাইড আদার স্পোর্টস টু নীরাজ অন্য খেলাও চেষ্টা করে হি ওয়াজ নট টু ফন্ড অফ রানিং কিন্তু দৌড়ের ক্ষেত্রে অতটা তার ভালো লাগা ছিল না ভালোবাসতে পারেনি দৌড়টাকে বাট ওয়েন হি স ফিউ হেভি ম্যান হেভি মেন থ্রোয়িং দ্য জ্যাভলিন হি ওয়ান্টেড টু ট্রাই ইট টু কিন্তু যখন সে দেখলো যে তার মতোই অনেক মানে ওভার ওয়েটের মানুষজন একটু মোটা সোটা মানুষজন যখন জ্যাভলিন থ্রোতে চেষ্টা করছে তখন জ্যাভলিন থ্রো করছে তখন কিন্তু নিরাজেরও সেটা করার ইচ্ছা হলো ট্রাই করতে লাগলো হোয়েন হি রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ গুড অ্যাট ইট যখন সে বুঝতে পারলো যে জ্যাভলিন থ্রোতে ভালো হি স্টার্টেড লো লাভিং ইট মোর সে তখন এটাকে আরও ভালোবাসতে শুরু করলো তাহলে তোমরা বুঝতে পেরেছ মানে এটা এবার চলো প্রশ্নগুলো দেখে নিই প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন প্রথম প্রশ্ন দ্য ইন্ডিভিজুয়াল গোল্ড উইনার্স অফ ইন্ডিয়া অ্যাট দ্য অলিম্পিক্স অভিনব বৃন্দা অ্যান্ড টি উষা নীরাজ চোপড়া অ্যান্ড পি সিন্ধু অভিনব বৃন্দা অ্যান্ড নীরাজ চোপড়া মির্জা বাই বেঞ্চু অ্যান্ড মিল্খা সিং কে কে পেয়েছিল ইন্ডিভিজুয়ালি গোল্ড অভিনব বৃন্দা আর নীরাজ চোপড়া তাহলে অপশান সি হয়ে যাবে এটার সঠিক উত্তর নেশন মেড ইটস অলিম্পিক ডেবিউ ইন কত সালে অলিম্পিকে ডেবিউ হয়েছিল ভারতের উনিশশো দু হাজার আট দু হাজার একুশ না সোলো দু হাজার ষোলো উনিশশো সালে তাহলে অপশন এ নীরাজ হ্যাজ গ্রোন আপ অ্যাট খাদ্রা ভিলেজ নিয়ার জাপান দিল্লি পানিপথ না বেজিং কোথায় নীরাজ জন্ম ছিল পানিপথের কাছে তাহলে অপশন সি ইন্ডিয়া ফাউন্ড ইটস ব্রাইটেস্ট অ্যাথলেটিক স্টার ইন জাপান অন টিউসডে ফ্রাইডে স্যাটারডে ওয়েসডে কবে হয়েছিল পেয়েছিল সোনাটা স্যাটারডেতে তাহলে অপশন সি নীরাজ চোপড়া ইজে নীরজো চোপাকে শ্যুটার ফুটবলার জ্যাভলিন থ্রোয়ার নাকি বাস্কেটবল প্লেয়ার জ্যাভলিন থ্রোয়ার তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অভিনব বৃন্দ্রা ডেলিভার্ড দ্য গোল্ড মেডেল অ্যাট দ্য অভিনব বৃন্দ্রা কত সালে গোল্ড মেডেল পেয়েছে দু হাজার নয় দু হাজার আট দু হাজার একুশ না দু হাজার ষোলো বেজিং অলিম্পিক দু হাজার আটে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো ট্রু ফলস আছে সাথে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে প্রথম রয়েছে নীরজ ওয়াজ এ ভেরি কাম ইন হিস চাইল্ডহুড নীরজ ছোটবেলা থেকে খুব শান্ত স্বভাবের ছিল এটা হয়ে যাবে ফলস আর সাপোর্টিং সেন্টেন্স এই লাইনটা লিখবো নীরজ ওয়াজ অ্যান ওভার ওয়েট অ্যান্ড রেস্টলেস কিড মোস্ট অফ দ্য টাইম পরেরটা রয়েছে দেখো নেশন হ্যাড টু ওয়েট ফর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স টু গেট এ গোল্ড মেডেল ইন অ্যাথলেটিক্স ইন অলিম্পিক্স বিফোর নীরাজ অফার ডেলিভারেন্স ডেলিভার্স নীরাজের গোল্ড মেডেল পাওয়ার আগে নেশনকে অ্যাথলেটিক্সে গোল্ড মেডেলের জন্য একশো কুড়ি বছর অপেক্ষা করতে হয়েছিল এটা ট্রু হয়ে যাবে আর এর সাথে আমরা সাপোর্টিং সেন্টেন্সে লিখব এই লাইনটা ফর এ নেশন

দ্য নেশন সেকেন্ড ইন্ডিভিজুয়াল গোল্ড অ্যাট দ্য অলিম্পিক্স উইথ নীরাজ ফলোইং ইন দ্য ফোর ফুট স্টেপস অফ শুটার অভিনব বৃন্দা হু ডেলিভার দ্য সাইনি মেটাল অ্যাট দ্য টু থাউজেন্ড এইট বেস ইন অলিম্পিক বুঝতে পেরেছো তোমরা নেক্সট চারটে প্রশ্ন রয়েছে চলো উত্তরগুলো লিখে নি প্রথম প্রশ্ন হুইচ কান্ট্রিজ কল দ্য ল্যান্ড অফ রাইজিং সান উদিত সূর্যের দেশ কাকে বলা হয় এটা হয়ে যাবে জাপান ইজ কল দ্য ল্যান্ড অফ রাইজিং সান জাপানকে বলা হয় পরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ নীরাজ ফাদার নীরাজের বাবার অকুপেশন কী ছিল নীরাজ ফাদার ওয়াজ এ ফার্মার নীরাজের বাবা একজন চাষি ছিলেন নেক্সট কোয়েশ্চেন ইন উইচ ইয়ার অভিনব বৃন্দা গট দ্য গোল্ড মেডেল ইন শ্যুটিং শুটিং অভিনব বৃন্দা কবে গোল্ড মেডেল পেয়েছিলেন দেখো উত্তর হবে ইন টু থাউজেন্ড এইট অভিনব বৃন্দা গট দ্য গোল্ড মেডেল ইন শ্যুটিং গোল্ড মেডেল পেয়েছিলেন দু হাজার আট সালে নেক্সট কোয়েশ্চেন ওয়াই ডিড নীরজ চুজ জ্যাভলিন থ্রো ইনস্টেড অফ আদার স্পোর্টস অন্যান্য খেলা না চুজ করে নীরজ কেন জ্যাভলিন থ্রোকে বেছে নিয়েছিল দেখো এটার উত্তর হয়ে যাবে নীরজ ওয়াজ ওয়েট অ্যান্ড নট গু নট টু ফন্ড অফ রানিং নিরাজের একটু সরি ওজন বেশি ছিল এবং অন্যান্য খেলা বা রান রান বা দৌড় এগুলোতে সে অতটা উৎসাহী বা আগ্রহী ছিল না অ্যান্ড হোয়েন ইফ ইউ ওভার ওয়েট হেভি মেন থ্রোয়িং দ্য জ্যাভলিন হি অলসো ট্রাইড ইট অ্যান্ড চুজ ইট ইনস্টেড অফ আদার স্পোর্টস যখন সে দেখলো যে তার মতোই ওভার ওয়েটের বা একটু বেশি ওয়েটের মানুষজন যখন জ্যাভলিন থ্রো বেছে নিয়েছে তখন সে সেটা চেষ্টা করলো করার আর তারপরে সেটাকেই সে বেছে নিল অন্যান্য খেলাকে বেছে না নিয়ে বুঝতে পেরেছো ক্লিয়ার এতটা এরপরে আমরা চলে আসবো ছয়ের দাগে এটা গ্রামারের অংশে রয়েছে কিন্তু যেহেতু আনসিনের থেকেই অংশটা নেওয়া সেই জন্য আমি আনসিনের সাথেই করাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে দেখো কি আছে না এই যে চারটে ফ্রেজ রয়েছে তার যা মানে সেই একই মানের ওয়ার্ড তোমাদেরকে খুঁজে বের করে লিখতে হবে আনসিন থেকে তাহলে চলো দেখে নিই এগুলোর উত্তর কি হবে প্রথমে রয়েছে টু রাইজ ভেরি কুইকলি টু এ হাই লেভেল এটা আমি স্পিল করেছি তো এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে তোমাদের যদি অন্য কিছু মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পরে রয়েছে দেখো আনবিলিউবল এটা হয়ে যাবে ইনক্রেডিবল তারপরে টু লিঙ্ক সরি টু লাইক সামথিং ভেরি মাচ এটা হবে ফোন তারপরে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ এ স্পোর্টস পারসনস ইন পাবলিক এটা হবে ডেবিউ আজকের ভিডিওর মাধ্যমে আমরা একশো একাত্তর নম্বর পেজের আনসিনটা পুরোটা সলভ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রাইটিং নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকো আর যদি নতুন হও সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না সাথে সাথে ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের মধ্যে আর লাইক করো থ্যাংক ইউ